এই ভিডিওতে ক্লাস 10 এর ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ম্যাথ 15.1 এর কোশ্চেন নং 14 এর সমাধান করব। এর আগের যতগুলো কোশ্চেন ছিল সেগুলো কিন্তু সমাধান করে নিয়েছি। তো প্রথমে কোশ্চেনটা এখানে দেখে নাও। উত্তম রূপে মেশানো মানে ভালোভাবে মেশানো বা ওয়েল শাফেলড মানে ভালোভাবে মেশানো হয়েছে 52টি তাসের একটি প্যাকেট মেশানো হয়েছে, যে তাসের যে 52টি কার্ড থেকে থাকে সেগুলি ভালোভাবে মেশানো হয়েছে। এবারে মেশানোর পর একটি তাস তোলা হয়েছে, সেখান থেকে একটি তাস তোলা হয়েছে। এই যে একটি তাস তোলা হয়েছে সেটা লাল রঙের রাজা হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, তারপর হচ্ছে একটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, একটি লাল ফেস কার্ড হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে, হরতনের গোলাম হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে, তারপর হচ্ছে একটি ইস্কাবন হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে, আর হচ্ছে রুইতনের রানী হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা নির্ণয় করার জন্য। তো তোমাদেরকে প্রথমে হচ্ছে কার্ড সম্পর্কে তোমাদেরকে এখানে আমি কিছুটা ইন্ট্রোডাকশন দিয়ে দেব। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে আমি তোমাদের জন্য কার্ড নিয়ে এসেছি, কার্ডটি ভালো করে এখানের মধ্যে দেখে নাও। কার্ড হচ্ছে কত ধরনের হয় দেখে নাও। কার্ড হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 52টি, টোটাল হচ্ছে 52টি। এবারে 52কে দুটি ভাগে ভাগ হয়েছে, 26 আর অপরটি হচ্ছে 26। এবারে 26 যে রয়েছে এটা হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 26, এখানে হচ্ছে 26, এই যে এইগুলা দেখে নাও। এখানের মধ্যে হচ্ছে আবার হচ্ছে এক একটি কি 13 13-এ ভাগ হয়েছে, কিন্তু 13 আর 13-এ ভাগ হয়েছে, 13 এইদিকে হচ্ছে 13। এখানে দেখে নাও, এটা হচ্ছে এটাকে বলা হয় এ, এটাকে আমি বলে দিচ্ছি এ সি ই, ইংরেজিতে বলা হয় এস, এস বলা হয় তাকে। এই যে এ যতগুলিতে রয়েছে এখানের মধ্যে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তো 4টি হলো। এবার এখানের মধ্যে দেখে নাও প্রত্যেকটি মিলে, এখানে যদি আমরা এটাকে 1 ধরে নিই, এটা 1, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো 13টি হলো এখানের মধ্যে। তো এই 13 আর এই হচ্ছে নিচে আরও 13, তো এইগুলো এক একটি হচ্ছে এখানে দেখে নাও আরও 13, এখানে আরও 13, কিন্তু এগুলি হচ্ছে এটাতে ডায়মন্ড সিম্বল রয়েছে, এটা হচ্ছে হার্ট রয়েছে, তো এইভাবে করে এখানে মধ্যে রয়েছে। এবার তাদের নামগুলি আমি বলে দিচ্ছি তোমাদের কাছে, সেগুলি আমারও এখানে মুখস্থ নেই আর এটা সম্পর্কে বেশি আমার জানাও নেই, তাই এর জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আমি, সেটাকে কালেক্ট করে তোমাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি এদেরকে কী কী বলা হয় তাকে। তো দেখে নাও, এখানের মধ্যে এই নামগুলো আমাদের খুবই প্রয়োজন, যেগুলো হচ্ছে হার্ট, হার্টকে এখানে হরতন বলা হয় তাকে। তোমাদের কোয়েশনের মধ্যে কিন্তু রয়েছে হরতন, হরতনের রানী, হরতনের রাজা, এইভাবে বলে দেওয়া রয়েছে। তো দেখে নাও, প্রথম যে এখানের মধ্যে রয়েছে সে হচ্ছে কি, এটা হচ্ছে হরতন নাম লেখা রয়েছে, এটার নাম হচ্ছে হরতন। ইস্কাবন বা ইস্কাপন হচ্ছে এটা যে পাতার মতো যেগুলো রয়েছে, এটার নাম হচ্ছে চিরিতন বা বলতে পারো যে চিরেতন, তো চিরিতনই ভালো, আর এটা হচ্ছে রুইতন। তো এই নামগুলো আমাদের কিন্তু কাজে আসবে আমাদের কোয়েশনের মধ্যে, কিন্তু এখানে রয়েছে দেখে নাও লাল রঙের রাজা, তারপর হচ্ছে হরতনের গোলাম, এগুলি। তো এখানের মধ্যে দেখে নাও লাল রঙের রাজা কতজন রয়েছে সেটা দেখে নাও, লাল রঙের রাজা হচ্ছে এখানের মধ্যে লাল রঙের রাজা কতজন রয়েছে, আর লাল রঙের রাজা হচ্ছে এই একজন আর এই হচ্ছে একজন, তো দুজন আমরা পেলাম। তো এখানের মধ্যে লিখে নেব, এখানের মধ্যে 2 লিখে নিলাম, অঙ্ক কিন্তু রয়ে গিয়েছে, আমি এবার বোঝার জন্য এগুলো লিখছি। তো দেখে নাও একটি ফেস কার্ড, তো ফেস কার্ড টোটাল কতগুলি রয়েছে, টোটাল হচ্ছে আমাদের 12টি রয়েছে, ফেস কার্ড হচ্ছে 12টি। একটি লাল ফেস কার্ড, লাল ফেস কার্ডের টোটাল হচ্ছে আমাদের রয়েছে 6টি। তারপর হচ্ছে হরতনের গোলাম মানে হচ্ছে দেখে নাও, হরতনের গোলাম মানে হচ্ছে হার্টের যে রয়েছে, এই যে হার্ট রয়েছে এটা হচ্ছে হরতন। এবার হরতনের হচ্ছে গোলাম বলা হয়েছে, হরতনের গোলাম মানে এই যে এখানে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে হরতনের গোলাম,
তো হরতনের গুলাম হচ্ছে কতগুলি রয়েছে শুধু রয়ে গিয়েছে একটি একটি ইস্কাবন একটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা দেখো এটা হচ্ছে ইস্কাবন এই যে এখানে টু নম্বর রয়েছে এটা হচ্ছে ইস্কাবন এটা হচ্ছে হরতন তো ইস্কাবন বলা হয়েছে এখানে একটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা কতটুকু দেখে নেব ইস্কাবন কতগুলো রয়েছে ইস্কাবন টোটাল রয়েছে এখান থেকে দেখানো 13টি রয়েছে এখান থেকে পুরো পুরো যে এখানে মধ্যে সিম্বল রয়েছে প্রত্যেকটি আসবে তো এখানে হচ্ছে 13 রুইতন রানী হওয়ার সম্ভাবনা এবার হচ্ছে রুইতন দেখে নাও রুইতন হচ্ছে লাস্টের দিকে যেটা ডায়মন্ড আমরা বলে থাকি ইংরেজিতে তো তার মধ্যে যে রানী রয়েছে তার মধ্যে রানী কতগুলি রয়েছে এখানে হচ্ছে একটি রয়েছে এই যে এখানে মধ্যে তো হচ্ছে এখানে মধ্যে আমরা এক লিখে নেব তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে অঙ্ক করার সময় তো এখানে দেখে নাও এইগুলি এবার কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে এই যে এখানে কার্ড যে যেগুলো নিয়ে এসেছি সেগুলি কিন্তু এবার মুছে ফেলবো তো এটাকে আবার আমি বলে দিচ্ছি দেখে নাও এখানে হচ্ছে প্রত্যেক ব্ল্যাকের মধ্যে রয়েছে আমাদের 26 প্রথমে হচ্ছে যে চিরিতন যাকে বলা হয় চিরিতন হচ্ছে রয়েছে আমাদের এখানে 13টি তারপর হচ্ছে এখানে আমাদের যে রুই আমাদের যে এখানে মধ্যে ইস্কাবন রয়েছে আরও এখানে মধ্যে 13টি আমি তোমাদেরকে এটা সুবিধাজনক করে দিচ্ছি নামের সাথে তোমাদেরকে বলতে সুবিধা হবে তো একসাথে নিয়ে এসেছি একবার দেখে নাও এবার হচ্ছে যে এখানের মধ্যে যে রয়েছে যে হরতন যা রয়েছে হরতন হচ্ছে এই যে এই যে এখানের মধ্যে হরতন দেখতে পাচ্ছ হরতন তারপর হচ্ছে যাকে ইস্কাবন বলা হচ্ছে ইস্কাবন সোজা সোজা এখানে রয়েছে আর এখানে চিরিতন যেটা সেগুলি এখানে রয়েছে আর এটা হচ্ছে ডাইম যে ডায়মন্ডটা যাকে রুইতন বলা হয় তাকে রুইতন তো রুইতনের রানী হলে রুইতনের রানী শুধু এখানে একটি হচ্ছে কি হলে রুইতনের একটি হচ্ছে তো এইগুলি দেখে নাও আর এখানে মধ্যে ফেস কার্ড যেগুলি ফেস কার্ড হচ্ছে টোটাল এখানে যতগুলো রয়েছে তো 12 জোড়া রয়েছে এখানে মধ্যে আমাদের ফেস কার্ড তো এই প্রত্যেকটি এখানে বিষয় জানা হয়ে গিয়েছে তোমাদের এইগুলি কিন্তু তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো আমি এগুলোর যে কালারগুলি আলাদাভাবে সেগুলিকে এখানে মিটিয়ে দিচ্ছি তোমরা ল্যান্ডস্কেপ করে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ স্ক্রিনটাকে করে তোমরা এটার কিন্তু পিকচার একটি নিয়ে নিতে পারো এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে নয়তোবা এক্সামে গিয়ে তোমরা বলতে পারবে না কতগুলি রয়েছে ফেস কার্ড কতগুলি রয়েছে ইস্কাবনের রানী কতগুলো কী সেটা সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে না এখানে তোমাদের নামের সাহায্যে এখানে আমি দিয়ে দিলাম তো এটাকে যদি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আমি এবার এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকেও ডিলিট করে দিচ্ছি তো এবার দেখে নাও এখানে আমাদের হচ্ছে মেইন যে অঙ্ক এবারে শুরু হচ্ছে তো প্রথমেই হচ্ছে এখানে টোটাল যে আমরা লিখে নেব মোট কতগুলো আমাদের রয়েছে এখানে লিখে নেব এখানে এখানে মোট এটাকে কিছুটা ছোট করে নিচ্ছে তাহলে সুবিধা হবে তো দেখে নাও এখানে আমাদের লিখেছে যে মোট তাসের সংখ্যা হচ্ছে 52টি এবার হচ্ছে আমি এখানে এক নং এর মধ্যে আসব এক নং এর মধ্যে আসব যে এক নং এখানে বলা হয়েছে কি প্রশ্নের মধ্যে লাল রঙের রাজা এবার হচ্ছে লাল রঙের রাজা মোট সংখ্যা লাল রঙের রাজার মোট সংখ্যা সমান সমান হচ্ছে টু পুরো এই 52 কার্ডের মধ্যে হচ্ছে যে লাল রঙের রাজা রয়েছে সেটা হচ্ছে মাত্র দুটি আমি সেই কার্ডের মধ্যে দেখিয়েছিলাম তো এবার হচ্ছে যে লাল রঙের রাজার হওয়ার সম্ভাবনা কতটুকু হবে লাল রঙের রাজা হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা সমান সমান হবে টোটাল আমাদের 52 কার্ড থেকে দুটি চলে আসবে এবার হচ্ছে উপরে নিচে কিন্তু কাটা যাবে দেখে নাও 2 একে হচ্ছে 2 তাহলে 1 আমরা পেলাম উপরে আর হচ্ছে 2 দিয়ে কাটছে কিন্তু 2 একে 2 আর এখানে হচ্ছে 26 দুগুণে 52 তো আমাদের সম্ভাবনা হচ্ছে 1/26 টোটাল কে দিয়ে আমরা সেই সংখ্যাটার আমরা এখানে ভাগ করে দেই সেটা হচ্ছে আমাদের সম্ভাবনা হয় লাল রঙের রাজা হওয়ার সম্ভাবনা এটা হয়ে গেল এবার হচ্ছে আমরা টু রঙে যাব এটা আমি মুছে দিচ্ছি পুরোপুরি এবার দেখে নাও যারা তোমরা কথা হচ্ছে লিখতে চাও তোমরা হচ্ছে ভিডিওটাকে স্টপ দিয়ে তারপর তোমরা লিখে নেবে তোমাদের খাতার মধ্যে এখন আমি পেনটাকে কিছুটা ছোট করে নিচ্ছি তাহলে আরো সুবিধা হবে দেখে নাও মূর্ত এখানে মূর্ত আমাদের জানা রয়েছে এটা ওই প্রথম লাইনটা লাগবে দুই নং এর ক্ষেত্রে হচ্ছে এখানে এখানে মোট ফেস কার্ড মোট ফেস কার্ড হচ্ছে 12 টি তাহলে সুতরাং একটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা সমান সমান হবে উপরে হচ্ছে 12 নিচে হচ্ছে 52 তো দুটিই যাচ্ছে কাটা যাচ্ছে 12 হচ্ছে 6 2 যা 12 আর এখানে হচ্ছে 26 2 যা 52 তো উপরে হচ্ছে 6 নিচে হচ্ছে 26 এটা কিন্তু আরো যাচ্ছে কিভাবে 3 2 যা 6 মানে হচ্ছে 13 2 যা 26 তো आंसर হচ্ছে 3/13 3/13 হচ্ছে এটার आंसर তো এখানে হচ্ছে आंसरটা কমপ্লিট তো এখানে হচ্ছে এবার বলতে পারো তোমরা 52 কোথা থেকে এলো আমি এর আগের বার কিন্তু লিখেছিলাম এখানে মোট তাসের সংখ্যা হচ্ছে 52 সেখান থেকে এসেছে এবার হচ্ছে নম্বর 3 এখানে মোট লাল ফেস কার্ড সমান সমান হচ্ছে 6 তো লাল ফেস কার্ড হচ্ছে 6 আর টোটাল আমাদের যে সংখ্যা ছিল তাসের সেটা হচ্ছে 52 তো দেখে নাও এবারে কি লিখতে হবে সুতরাং একটি লাল ফেস কার্ড হওয়ার সম্ভাবনা সম্ভাবনা সমান সমান হচ্ছে কি উপরে হচ্ছে 6 নিচে হচ্ছে 52 এবার কাটা যাবে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 13 কারণ হচ্ছে 3 2 যা 6 আর হচ্ছে 2 13 যা 26 13 যা এখানে 26 হবে তো 3 বাই হচ্ছে 26 এবার হচ্ছে 4 নম্বর ফোর নম্বরে বলা হয়েছে যে হরতনের গোলাম তো এখানে মোট হরতনের
অর্তনের গোলাম সংখ্যা হচ্ছে ওয়ান একটি। অর্তন মানে হচ্ছে যে প্রথমটি অর্তন, অর্তনে এইভাবে হার্ট সিম্বল থাকবে, যে যে কার্ড থাকবে যে এবং সেখানে হচ্ছে এইভাবে হার্ট সিম্বল থাকবে, এটা হচ্ছে গোলাম বলা হয়ে থাকে। এই যে দেওয়া থাকে সেটা হচ্ছে গোলাম। তো দেখে নাও, এটি হচ্ছে একটি একমাত্র রয়েছে, তাই এর জন্য ওয়ান। তো সুতরাং অর্তনের গোলাম হওয়ার সম্ভাবনা সমান সমান হবে 1/52। এখানে হচ্ছে আনসার, এটা কমপ্লিট। এবার এটাকেও মুছে নিচ্ছি, অর্তনের গোলামের সংখ্যা একটি। পরবর্তীতে দেখে নাও, পরবর্তীতে হচ্ছে ইস্কাবন। ইস্কাবন হচ্ছে 13টি রয়েছে। তো দেখে নাও কীভাবে লিখতে হবে, মোট ইস্কাবন ইস্কাবন বা ইস্কাবনের সংখ্যা সমান সমান হচ্ছে শুধু একমাত্র 13। 1, 3, 13। তো সুতরাং একটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা হচ্ছে 13/52। তো এখানের মধ্যে হচ্ছে কি, 13 ওয়ান যা 13 আর 13 ফোর যা হচ্ছে 52। 13 ফোর যা দেখে নাও কীভাবে হচ্ছে, 3 ফোর যা হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, 8 হয়েছে 1, আর হচ্ছে 4 কে 4, 8 1 মিলে হচ্ছে 5। তো এটা হচ্ছে এইভাবে এখানে হয়েছে, আর উপরটা হচ্ছে 1 দিয়ে কাটা হয়েছে, বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমাদের 6 নম্বরের ক্ষেত্রে দেখে নাও, 6 নম্বরের ক্ষেত্রে হচ্ছে এখানে লিখে নাও, 6 নম্বর রুইতনের মোট রুইতনের সংখ্যা সমান সমান, তো এটা হচ্ছে শুধু রুইতন নয়, রুইতনের রানীর মোট সংখ্যা। তো এটাকে আমি এখানে মুছে নিচ্ছি, রুইতনের রানী হওয়ার সম্ভাবনা, মোট রুইতনের রানীর সংখ্যা সমান সমান হচ্ছে কতগুলি, রুইতনের রানীর সংখ্যা কতগুলি, একটি একমাত্র রানী থাকবে, রুইতনের একটি থাকবে। এখানে যতগুলো নাম রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে একটি একটি করে রানী, একটি একটি করে কিং রয়েছে, কিন্তু তো একটি রানী। তো সুতরাং রুইতনের রানী হওয়ার সম্ভাবনা সমান সমান 52-র মধ্যে হচ্ছে একটি হবে। এখানে সম্ভাবনা কথার অর্থই হচ্ছে, দেখেন আমরা যদি 52টে কার্ডের মধ্যে থেকে একটি কার্ড তুলে নিই, সেটার মধ্যে রানী হওয়ার সম্ভাবনা কতটুকু, রানী হওয়ার সম্ভাবনা হচ্ছে 52-র মধ্যে থেকে একটি রানী হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই প্রত্যেকটির ক্ষেত্রে এইভাবেই হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, অথবা হচ্ছে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, আর বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলেও আমাকে জানাতে পারো।